বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। পারুই কাণ্ডেও অনুব্রত মণ্ডল অন্যতম অভিযুক্ত। পারুই হত্যাকাণ্ডে সিআইডি তদন্তে ক্ষোভ প্রকাশ করে তদন্তভার একটি বিশেষ দলের হাতে তুলে দিয়েছে আদালত। এই নির্দেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, তার মনে হয়েছে যে দুই অফিসার এতদিন তদন্ত পরিচালনা করেছেন তারা চাপের মুখে পড়ে ঘটনার মূল অভিযুক্তদের ধরতে পারেননি। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে সিপিএম। আগে মন্ত্রী বলতেন, এমপি বলতেন তৃণমূলের, এখন মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আছি, কিছু পরোয়া নেই, দামাল ছেলেরা একটু আটটু করবে, সে আরাবুল হতে পারে, তিলক চৌধুরী হতে পারে, অনুব্রত হতে পারে। রাজ্য জুড়ে যে সন্ত্রাস, রাজ্য জুড়ে যে অরাজকতা, রাজ্য জুড়ে যে মেয়েদের নিরাপত্তাহীনতা, তার পেছনে যারা অপরাধী তারা মনে করছে যে সাইয়া ভাই কোতোয়াল ডারকায়কা। কংগ্রেসের কটাক্ষ সিপিএম এর ছিল তপন শুকুর, তৃণমূলের অনুব্রত। একদিন তপন শুকুর সিপিএম এর সম্পদ ছিল, আজ তারা গেছে, তাদের জায়গায় অন্য কেউ আসছে, তারাও সম্পদ হচ্ছে। দিদি বলা মানে প্রশাসনকে বুঝিয়ে দেওয়া যে কিছু করো না, যতই কোর্ট বলুক প্রশাসন তোমাদের কিছু করা চলবে না, সামনে আমার ভোট আছে, ভোটে আমার এইসব সম্পদকে ব্যবহার করতে হবে। অনুব্রতের পাশে মমতা দাঁড়ালেও পারুই কাণ্ডে নিহত সাগর ঘোষের ছেলের দয়ের দাবি এলাকাবাসীর কাছে অনুব্রত ভালো নন। উনি মুখ্যমন্ত্রীর কাছে ভালো, কিন্তু আমাদের এলাকার মানুষের কাছে উনি ভালো নন। আমরা তাকে এখানে খুনি হিসেবে পরিচিত বলে জানি। তিনি এখানে এই নির্দল প্রার্থীদের বাড়িতে বোমা মারুন, আগুন লাগান ইত্যাদি প্ররোচনামূলক মন্তব্য করেছেন, তারপরে এই ঘটনাগুলো ঘটে গেছে, তার জন্য ওনাকে আমরা ভালো বলে মনে করতে পারি না। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলকে ঘিরে ফের তুঙ্গে তরজা। সত্যজিৎ বৈদ্য, আশীষ বাগচির সঙ্গে গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।